শেষ রাতে ভয়ঙ্কর ঠান্ডায় আমরা যে সময় জমে যাব দুর্ভিক্ষ জমে যাওয়াটা অস্বাভাবিক নয় জনাব একে প্রবল ঠান্ডা তার উপর ও সময় এক ফোঁটা বৃষ্টি আমাদের লোকজন সব টপ টপ করে কাঁপছে দারুণ শীতেও তারা মদ্যপান করেও নিজেকে ঠিক রাখতে পারছে না হবে শীতের প্রতাপ বেড়ে যাবে জানলে আমি কিছুতেই শিকারে রাখাই এই যৌবনের যে उपाय जी जनाबे बिराट एक आगुनेर व्यवस्था करते पारले घंटा काने के किन्तु किलमुखा जनाब 5000 मानुषेर जन्य एत बड़ अग्निकुण्ड करा कि सम्भव हुजुरेर हुकुम होले आमि सब व्यवस्था करते पारि जी जनाबे ताहले दाड़िये आछो केनो जाओ आगुनेर व्यवस्था करो एई 5000 मानुषके तुमि शीतेर हाथ थेके बाँचाओ जो हुकुम ए खुदा बंदे किन्तु পেয়ালা কেন মক্কা ওই যে ওই শিবিরের অদূরে বড় বাড়িটা দেখা যাচ্ছে আমি এখনি সে বাড়িতে আপনি সংযোগের ব্যবস্থা করছি জনাব তুমি মানুষের বাড়িতে আগুন লাগাবে এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই জনাব এতগুলো মানুষকে শীতের হাত থেকে বাঁচাতে হলে এই বাড়িতে আগুন দিতেই হবে জনাব কিন্তু কেন মক্কা এই যে অন্যায় অন্যায় নয় জনাব বহুর জন্য একের বলি এ তো চিরন্তন নীতি জনাব তাই বলে একটা নিরীহ প্রজার বাড়িতে তুমি আগুন লাগাবে কেন মক্কা সামান্য একটা বাড়ি পুড়ে যাওয়ার ক্ষতিপূরণ কি দিল্লীশ্বর পূরণ করতে পারে চল নিশ্চয় পারব ইচ্ছা করলে আমি খাওয়ার মানি মাত্র আমি ইমারত গড়ে দিতে পারি হুকুম দিন আমি 5000 মানুষের আরামের ব্যবস্থা করি হ্যাঁ হ্যাঁ আমি হুকুম দিলাম কল মাথা যাও ওই বাড়িতে তুমি আগুন লাগাও মানুষকে তুমি শীতের হাত থেকে বাঁচাও মানবাব সুলতানের জয় হোক মগর সুলতান এই মহৎ কার্যে যদি কেউ বাদে সাদে ইলাহিল লগির কাছে বাদ সাদে আমার কম্বক এই ভূ ভারতে আর দুটি নাই তা তো আলবত তবু যদি কেউ সে তোমাকে বাধা দেবে তাকে তুমি ইব্রাহিম লোদি সারা ভারতের সম্রাট মেহরবানি চাইলে প্রার্থী দেশে লাখ স্বর্ণ মুদ্রা বকশিস দিতে পারে রক্ত চক্ষু দেখে দাবি জানালে সে তাকে মাফি শীতের হাত কে বাঁচতে হলে ওই ওই বামন ঠাকুরের বাড়িতে আগে লাগাও গুরু ছাগল সব আগুন পুড়ে ছটফট করে বসছে সারা বছরের শস্য সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে ভগবান আমি এখন কি করি ভগবান কাঁদো 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 বুক চাপড়ে কাঁদো আর তাই দেখে আমি হা হা করে হাসি এখন আমাকে চিনতে পারলে না দিবাকর ঠাকুর হ্যাঁ তবে দেখে মনে হচ্ছে তুমি সুলতানি কর্মচারী কিন্তু কেন কেন তুমি আমার তোমার সামনে এমন ভাবে হাসছ প্রতিশোধ চাম প্রতিশোধ মনে আছে দিবাকর ঠাকুর একদিন দরিদ্র চাষী
मुसलमान तुम्हार বাড়িতে ঢুকে নিজ হাতে তোমার কোপ থেকে পানি তুলে পান করতে চেয়েছিল, মনে আছে তোমার সে কথা? তার সঙ্গে তোমার কি সম্বন্ধ? আমি আমি সেই কিরমাচ্ছা। তুমি মনে আছে সেদিন তুমি আমাকে পানি তো খেতে দাওনি, বরং মুসলমান হয়ে তোমার কোপ ছুঁয়েছিলাম বলে চাবুকে মেরে তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, মনে আছে সে কথা? তুমি কি এতদিন বলে তার বান্দা নিলে? সেদিন দুর্বল সহায় ছিলাম বলে প্রতিশোধ আমি নিতে পারিনি, আজ সুলতানের ইঙ্গিতে আমি সৈন্য দক্ষম সুযোগে পেয়েছি, প্রতিশোধ নিলাম চরম প্রতিশোধ। তোমার ইঙ্গিতে আগুনের খেলা? শুধু আগুন নয়, দেখতে পাচ্ছ না আমার হাতের এই তরবারি খানা তোমার একমাত্র পুত্রের রক্তে কেমন লালে লাল হয়ে আছে? আমার পুত্র সম্রাট আমি হত্যা করেছি। অগ্রসর হলে আমি তোকে তোর পুত্রের কাছে পাঠিয়ে দেব, পিয়াটা করো তাই করো, এতো তাতার সে বেঁচে থাকার চেয়ে মরে যাও অনেক ভালো। ঠাকুর করো করো খুন করো, এতো তাতার সে বেঁচে থাকার চেয়ে মরে যাও অনেক ভালো। সইতে হবে সইতে হবে মানুষ হয়ে মানুষকে অত্যাচার করার, শাস্তি দিলে দিলে সইতে হবে। না তোমার এই অমানসিক অত্যাচার আমি নিরবসাই বলা বৎসর আমি তোমার নামে সুলতানের কাছে বল বল কি তোমার অভিযোগ? হুজুর মালিক খুদা বাউন বল বল কি তোমার ফরিয়াদ? হুজুর আপনার এই শয়তান কর্মচারী বল ফরিয়াদ কি হয়েছে তোমার? ওর ইঙ্গিতে আপনার লোকেরা ও কারণে আমার বাড়িতে আগুন ধরে দিয়ে আমারই হাসি জনাব। আপনি আপনি অকারণে আগুন দিবার হুকুম দিয়েছে? অকারণে নাই, আমার 5000 লোককে শীতের হাত থেকে বাঁচাবার জন্য আমার এই হুকুম দিতে হয়েছে। হয় কেউ না দরবার শেষে তুমি আমার সঙ্গে দেখা করো, তোমার আমি তার জীবন পূরণ করে দেব। ক্ষতিপূরণ করবে? আপনি আপনি আমার ক্ষতিপূরণ করবে? মহানবাব তোমার ক্ষতি তিনি নিশ্চয়ই পূরণ করবেন। গৃহদার ক্ষতিপূরণ হয়তো আপনি করতে পারে, কিন্তু জন পারবে পারবেন কি আমার একমাত্র পুত্রের জীবন নাশের ক্ষতিপূরণ করতে? পুত্রের জীবন? হ্যাঁ জনাব, এই শয়তান এই শয়তান আমার একমাত্র পুত্র সোমনাথকে অকারণে হত্যা করে। গোস্তাকি মাফ করবেন হযরত, বিয়াদবটা বললাম নিমে যেভাবে আমার দিকে তেরে আসছিল তাই আমি নিরুপায় হয়ে ওকে হত্যা করেছি। তুমি ঘুম পাড়িয়ে দিলে তাই না কেন? জি জি জনাব। আপনি আপনি বিচার করুন, যা বিচার করুন, যা বড়া আপনারই হুকুম জনাব, যে বাদশা দেবে তাকেই তুমি দুনিয়া থেকে সরিয়ে দেবে। জি জনাব। আমার হুকুম তাই তোমার কাছে বড় হয়ে গেল আর হৃদয়টা তোমার কাছে তুচ্ছ হয়ে গেল। কি করবো জনাব, নইলে যে আমার প্রাণটাই চলে যেত জনাব। তাই তাই নাকি? জি হুজুর, তত্ত্ব
मामला खत्म हो जाएगा। जी हुजूर, हमारे हादिसे आछे जान बचानो फराज। কি বলছেন? আমার আকল মুক্তাকে বললে তাই খুনের অপরাধে আমি বিচার করতে পারলাম না ফরিয়াজি। তুমি দরবারে আমার সঙ্গে দেখা করো, আমি তোমার পুত্রের জন্য 500 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করব। জনাব, স্বর্ণ মুদ্রা? অপরাধের বিচার না করে আপনি ফরিয়াদিকে স্বর্ণ মুদ্রা দিয়ে বিচার করতে চান? হ্যাঁ, আমার রাজত্বে এটাই নিয়ম। এ নিয়ম না, এ অনিয়ম, অত্যাচার। রাজত্বে বাস করতে হলে এ অনিয়মকে নিয়ম বলে মেনে নিতে হবে। না, আকিল মক্কা, অনিয়মকে নিয়ম বলে চালালে পাঠান রাজত্বের বেশি দিন টিকে থাকবে না। সকন্দের আওয়াজ দিয়ে আপনি মানুষকে থামিয়ে দিতে পারবেন জনাব, কিন্তু সত্যকে কোনোদিন চাপা দিতে পারবেন না। কিসের সত্য? কোথায় সত্য? সত্য আজ জনাবের চাবুকের আগায়। না কি মাথা, না সত্য যুগি দিচ্ছে সিন্ধুনদের অপরবারে তুর্কি মুঘলের দরবারে। চাবুক মারুন, আরো মারুন, কিন্তু মনে রাখবেন জনাব, এই চাবুকে অমানসিক অত্যাচার একদিন পাঠায় রাজত্বের খতম করে দিয়ে সেখানে কায়েম করবে মোঘল রাজা। এত সাহস তো যে আমার সামনে তুই মোঘল রাজত্বের কথা উচ্চারণ করিস? তুমি কেন এ সময় শিবির থেকে বাইরে এসেছ? আমি যান এসেছি তাদের সর্বনাশ থেকে রক্ষা করতে বাবা। সর্বনাশ? হ্যাঁ সর্বনাশ, যদি বাঁচতে চাস তাহলে নীল অপদের ফরিয়া দিকে ফিরিয়ে আনো বাবা। তা হয় না আমি যান, হাকিম নাড়ে মগন একদম নাড়ে না। ইব্রাহিম, এখনো বলছি তুই আমার কথা শোন বাবা। না, যাত্রার কথা ভারতের সব ইব্রাহিম লোদি শুনে না। কি বললি? কি বললি তুই? মানে আমি যাত্রার? ওরে, আমি না তোর মা। মানি না, মানি না, একটা ভাজিকে আমার আম্মি জান বলে স্বীকার করতে। ইব্রাহিম, তুমি আলাউদ্দিন লোদির মা হতে পারো, কিন্তু ইব্রাহিম লোদির কাছে তোমার পরিচয়, তুমি একটা আমার পিতার ইন্দ্র সভার বাঁদী মাত্র। বাঁদী হলে আমি তোমার পিতার বিবাহিতা পত্নী, তোমাকে 1 বছর বয়সে রেখে তোমার মা মরে যাবার পর এই মালেকা বেগমই তার স্তন্য দুগ্ধ দিয়ে তো বড় করে তুলেছে, সে তো আশা করি সেই কথাটা তুমি এখনো ভুলে যাও। ভুলিনি, 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 আর ভুলিনি, ভুলে তোমাকে আমার হারেমে মর্যাদা দিয়ে রেখেছি, কিন্তু সেই অধিকারের দাবি নিয়ে আমার সিদ্ধান্ত হস্তক্ষেপ করতে নেই, তোমার স্থান হবে অন্ধকার কারাগারে। বাহ, চমৎকার, চমৎকার তোমার দুগ্ধ পরের কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা কাকে দেখাবো? একটা নারীকে? আমার কাছে নারী জাতির পাওনা শুধু যাবত যাতনা আর অত্যাচার। না না, ওরে না ইব্রাহিম, না নারী জাতিকে এইভাবে অপমান করে নিজের কবর তুই নিজেই খনন করিস না বাবা। মনে রাখিস, নারী মায়ের
প্রয়োজন হয় আমি মরব, তোমার নারীকে আমি সম্মান দেখাতে পারবো না। কারণ এই নারীর চেয়ে বড় দুশ্মন এই পৃথিবীতে আমার কাছে একটাও নেই। মনে পড়ে, মনে পড়ে মালেকা বেগম, মনে পড়ে এই আগ্রার প্রাসাদে লায়লা নামে একটা সুন্দরী মেয়ে ছিল, মনে পড়ে সেই লায়লার মুখে হাসি দিতে তার স্বামী ইব্রাহিম লোদি জীবন দিত পারত, মনে পড়ে কত মহব্বত কত নিষ্ঠা নিয়ে তাকে আমি হৃদয় সিংহাসনে বসিয়েছিলাম, মনে পড়ে তার কথা। কেন বলবে না, সেটা ছিল পাঠার হারামের উজ্জ্বল তারকা, আমাদের সবার নয়নের মণি, সকলের সেই নয়ন মণি। আজ কোথায় তা তুমি বলতে পারো? পারি, হতভাগ্য মূর্খ তুমি, তাই সেই বেহেশতের হরিকে নিজের হাতে তুমি খুন করেছো। কিন্তু কেন কেন তাকে খুন করেছে বলতে পারো? পারি, মদের নেশায় মাতাল হলো, মদের নেশায় নয় খুন করেছে সেই শয়তানি লায়লার শয়তানি দর্পণে। ইব্রাহিম মনে পড়ে যেদিন রাতে আমি ভোগ ভরা ভালোবাসা নিয়ে সেই লায়লার হারেমে গেলাম, দেখলাম আমার একজন সামান্য কর্মচারীকে নিয়ে সে কাম ক্রিয়ায় মত্ত, সেদিন থেকে মারণ ইব্রাহিম মারা গিয়ে সেখানে জন্ম নিয়েছে এই নারী বিদ্বেষ ইব্রাহিম। দিনের পর দিন মা দেখে আমি নারী লঙ্ঘন করে তাদেরকে ক্ষত বিখ্যাত করে ছুড়ে দিয়েছি ওই পথের ধুলায়। ভুল করেছিস ইব্রাহিম, ভুল করেছিস, মনে রাখিস সব নারী কিন্তু লায়লা নয়। না, বিশ্বাস করি না, আমার কাছে সব নারী হচ্ছে শয়তানি। তাই তোমার কাছে আমি করজনে বিনতি করছি, দুঃখের ঋণ আদায় করতে চাও অঞ্জলি পেতে এসো, আমি দেহের সাজ রক্ত বিন্দু ঢেলে দেবো, চাবি জানা তেলে এই ইব্রাহিম নদীর কাছে তোমার চাও না পাও না শুধু চাবো। ইব্রাহিম, ইব্রাহিম, কত শোন, কত শোন ইব্রাহিম, আমার ইব্রাহিম, ছি মা ছি, কতদিন না তোমাকে আমি বলেছি এমনি ভাবে নিজের আত্মসম্মান খুইয়ে একটা জানোয়ারের পেছনে তুমি ছুটে যাবে না, তবু তুমি বেরিয়ে এসেছো। কি করবো আলাউদ্দিন, কি করবো, বেঁচে থাকতে ওর এই অপর প্রথম যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না, তাই তো হতভাগাকে রক্ষার জন্যে বরাবর ব্যাকুল হয়ে আমি এখানে ছুটে আছি। আরে ওর পেছনে ছুটে কোনো লাভ নেই মা, ইব্রাহিম নদিয়ার মানুষ নয় নির্দয় পশু। তুমি ওকে যতই রক্ষা করার চেষ্টা করো না কেন, ধ্বংস তার চরম নিয়তি। সাবধান আলাউদ্দিন, আমার সামনে ইব্রাহিমের ধ্বংস কামনা করে আমার ধৈর্য চুপি করো না, মনে রাখো আমি সব সইতে পারি, কিন্তু ইব্রাহিমের যখন চিন্তা করে তাকে আমি কিছুতেই সহ্য করতে পারি না। চমৎকার, আমি তোমার গর্ভজাত সন্তান, আমাকে তুমি সইতে পারছো না, অথচ যে তোমাকে অপমানের কথা ছাড়া আর কিছুই দেয়নি সেই পুত্রের জন্য তোমার এত মমত্ব বোধ, সত্যি সত্যি চমৎকার। বুঝবি না, বুঝবি না আলাউদ্দিন, বুঝবি না, ওরে আমার যাকে চাওয়া তা তুই বুঝবি না, ইব্রাহিমকে আমি গর্ভে ধারণ করেনি সত্য, কিন্তু শৈশব থেকে দেহের বিন্দু বিন্দু রক্ত ঢেলে দিয়ে ওকে আমি মানুষ করে তুলেছি, তাই শত আঘাতেও আমি ভুলতে পারি না যে ইব্রাহিম আমার অমর সন্তান আর আমি তার মা। হায়,
দেহলন্দ নারী, তুমি যতই চেষ্টা করো না কেন ওই পাষাণ কোনদিন তোমাকে মা বলে স্বীকার করবে না, আর তুমিও তার মা হতে পারবে না। হব হব আলাউদ্দিন হব, যত অপমান যত আঘাতই আমার জীবনে আসুক না কেন, একদিন সত্যিই তার ইব্রাহিমের মা আমি হবই হব, আমি হবই হব। মা কিন্তু হুঁশিয়ার পুত্র, যদি তুমি আমার সন্তান বলে নিজেকে পরিচয় দিতে চাও, যদি তোমার স্বর্গ পিতা সেকেন্দার লোদীর বংশকে রক্ষা করতে চাও, তাহলে যদি তোমার মায়ের দুধ খেয়ে তুমি মানুষ হয়ে থাকো, তাহলে ভীরু অবতারের মতো ইব্রাহিমের সব অন্যায় অত্যাচার নিরবে সহ্য না করে কঠিনভাবে তার প্রতিকার করো, প্রকৃত ভাইয়ের কাজ করে দুনিয়ায় মানুষ বলে পরিচয় দাও। পাঠানের বলি মৃত্যুর চুপ এই যে দেখছি
কি করবে জানো কি করবে
এসে মরলো তোমার জন্য মাঠে মারা গেল গোবর্ধন গোবর্ধন রীতিমতো গোবর্ধন বিরাট
আমার একমাত্র পুত্র সোমনাথের
হবে না উচ্চের চিহ্ন চিহ্ন এভাবে তুমি ঘুরছো তুমি কি পাগল না ও পাগল নয় ইব্রাহিম নদীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রতিশোধের নেশায় Thank you.
সুন্দর মুখের পরে রক্তের লালিমা, কি অপূর্ব সুন্দর! আমি আমি ছিলাম সহজ সরল একটা মানুষ, তোমারই মতো একটা নারীর বিশ্বাসঘাতকতায় আজ আমি একটা হৃদয়হীন পাষাণ। একশোবার পারবে, যতদিন দেহে এক বিন্দু রক্ত থাকবে ততদিন তোমাকে নাচতে হবে, গাইতে হবে। নাচো, সোলতাদের অঙ্ক শাইনি করে তুমি আমাকে তুলেছো, তুমি আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছো।
গাইতে হবে না আমি পারবো না জানি শিয়ার শিয়ার তুমি शराब पान करो जाओ जाओ शराब ओके ना जाओ ओके गाओ देख मैं सब ठीक है जाओ जाओ चलो जाओ बनार हुकुम तुम्हें निश्चय सुने चो मेरे बालो যদি তাবু খেতে না চাও তাহলে মাটি থেকে উঠে নাচে গানে হুজুরের নীলমহলা গুলজার করে যাও সুন্দর চোখে তলমল পানি দেখে তোমার হৃদয়টা কি গলে গেল কেন গলে যাওয়াটা অস্বাভাবিক নয় জানা আমি তো মানি আমি শুনবো না ওকে নাচাও ওকে ওর পিঠে তুমি চাবুক চাও এভাবে আমার উপর জুলুম করবে না জানো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক দীর্ঘ দুটো বছর বুকের আগুন বুকে চেপে রেখে আমি আপনার মনোরঞ্জন করে চলেছি দেহের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনার লালসা তৃপ্তি জুগিয়েছি কিন্তু আমি আর পারছি না জানো আমাকে আপনি অবধ দেন জানো আমাকে মৃত্যুবরণ না করা পর্যন্ত এখানে যে নারী আছে তার কোন অপ্রাপ্তি নেই ওকে নাচাও ওকে গাও নাচাও তোমার দুধ খেয়েছি বলে সেই অধিকারের দাবিতে আমার ব্যক্তিগত কাজে তুমি চলম করবে আমি এই কিছু তেই সইব না জানা আমার না তোমার বেগম সাহেব ভেবে দেখো ভেবে দেখো পশুর দল একটা সাজানো বাগান থেকে ফুটন্ত গোলাপ ছিঁড়ে এনে কিভাবে দিনের পর দিন তাকে দলে পিষে নিংড়ে তার রস বের করে নিয়েছিস এবার ভালো Shabbat.
चला। যদি অপমান হতে না চাও মেহের কে রেখে তুমি হেরামে চলে যাও। সুলতানের ক্রোধে আর আগুনের দাও তুই সাবধান
সবই খোদা তালার দয়া আর আপনাদের মর্জি। নেই বাড়ি গেলে মালিক তো আমি নই, যিনি মালিক তিনি কোথায়? সুলতান হঠাৎ আগ্রহ কি মনে করে মালিক আমাকে দুধ হিসাবে পাঠিয়েছে? আমি দুধ পাঠিয়েছিলাম কিন্তু কেন হুজুরের হয়তো মনে নেই জানাবে, সিন্ধু নদীর ওপারে বাবর বলে একটা মুগলাই কুত্তা ঘেউ ঘেউ করছিল। এবার মনে পড়েছে, মনে পড়েছে। তারপর আপনার খবর কি বলো? কাবুল কান্দাহার তাতার মেষপালকের উত্তর পুরুষের বর্ণনা বেশ ভালোভাবে বুঝিয়ে দিল। সত্যিকে সেই তুরস্ক মঘল রাজত্বের হয়ে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে? না জনাব, মোগলকে শাস্তি করার ক্ষমতা এই বৃত্ত হলো। আমি বলতে চাই জয়রুদ্দিন বাবরকে এত ছোট করে দেখবার কোনো কারণ নেই জনাব। কেন? শুনেছি লোকটা দুর্ধর্ষ যোদ্ধা, রাজত্ব পরগনা হারিয়ে সমরকন্দের আমির সেবানিকার কাছে সুজনীয় মার খেয়েও লোকটা এতটুকু দমে নি জনাব, বরং পর পর আক্রমণ করে কাবুল কান্দাহার সে জয় করে নিয়েছে, এমনকি চারবার আক্রমণ করে দুর্ধর্ষ আফগানদের বহু অর্থ সে লুট করে নিয়েছে। তাহলে বলতে চাও লোকটা বল পেয়া? জি জনাব, জি। ওর দিকে আমাদের কড়া নজর রাখতে হবে। জি জনাব। তাই না সুবেদার সাহেব? জি জনাব, নজর আমি ঠিকই রেখেছি। আর সত্যন্ত এই পাঞ্জাবের মাঝিতে ওদের পাবেল কি দেয়নি জনাব? আমি কি কোন অন্যায় করব? না জনাব, অন্যায় কিছু নয়, তবে উনি বৃদ্ধ মানুষ। ওনার পক্ষে হ্যাঁ। জি জি। আচ্ছা তাহলে বৃথা আর আপনাকে কষ্ট দিতে চাই না, যান মেহমান খানাকে বিশ্রাম করুন। পাঠান গৌরব ইব্রাহিম নদীর জয় হোক। গেলমখা জনাব, এ খবর কি? আপনার বিনয় সত্যি প্রশংসনীয় সুবেদার সাহেব, দামি হীরা মুক্তকে আপনি গরিব বান্দার সামান্য কিছু নজরানা বলছে। সুবেদার সাহেব, এসব পাথরের রক্তের যে আমার কাছে বেশি মূল্যবান হচ্ছে সুন্দরী নারী জানি না জানে সে ব্যবস্থা আছে তোরা আছে তোরা আমি হুকুমের অপেক্ষায় আমি তাকে বাইরে রেখে এসেছি। তোরা
আমি নিজে যাচ্ছি তোমার মুখটা একটু ভালো করে দেখে নেই। এই মুখটা আমার বড় চেনা চেনা মনে হচ্ছে। এই সব এই মুখ আমি কোথায় যেন দেখেছি। কেন খাপ জনা সাহস এই বৃদ্ধ দৌলত খান আমি কসমকে বলছি ওর পূর্ব পরিচয় আমি জানতাম না। আমারও তাই মনে হয় জনাব। মনে হয় কি মনে হয়? এই বৃদ্ধ সুবেদার সাহেব জেনে শুনে এত বড় একটা প্রতারণা আপনার সঙ্গে করবার এই পুরো শয়তান তাকে তুমি চেনো না। আমি ভালো করে চিনি যে কত বড় শয়তান। তুমি তুমি তা অনুমান করতে পারবে না জন্ম খা। এবার মতো তুমি এখান থেকে যাও। সে কি জনাব এত আশা করে কি করবো বলো? চলো ভাই জি বাইরে চলো যাও। জীবনে বহু ভদ্র ঘরের মেয়ের সঙ্গ আমি পেয়েছি, কিন্তু ওইসব সাধারণ মেয়েতে আমার অরুচি ধরে গেছে। তাই আমার হেকাম তোমার কন্যা দিলশাদ বানাতে পারো। তোমার কন্যা দিলশাদ বানুকে আমার চাই। আপনার কন্যা দিলশাদ বানু অপরূপ লাবণ্যময়ী হলেও সে সুবেদার কন্যা খানদানি রক্ত। অর্থাৎ সাধারণ মেয়ের সঙ্গে আপনার মেয়ের কোন তুলনাই হয় না, তাই না সুবেদার সাহেব? সুবেদার সাহেব সাধারণ ঘরের মেয়েদের ইজ্জত বুঝে ইজ্জত নয়, তাদের রক্ত বুঝে আপনার মেয়ের মতো রক্তকে লাল নয়। তারা বুঝি তোমার মেয়ের মতো কোন মায়ের গর্ভ থেকে জন্মায়নি। মেহরবানি করুন জনাব, মেহরবানি করুন যখন শক্তি আর টাকার জোরে প্রজাদের ঘর
থেকে তাদের মেয়েকে ধরে এনেছ তখন একবারও কি তাদের বৃদ্ধ পিতার মুখের দিকে তাকাইয়েছিলে? নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্ধ হয়ে অন্যের মেয়েকে ধরে এনে সুলতানকে খুশি করেছ, আজ নিজের মেয়েকে দিয়ে অন্য পিতার ব্যথাটা একটু অনুভব করো, অনুভব করো দৌলত খান। দৌলত খান বিচারে আমি পাপি হলে তুমি পাবে অন্তত নদী মাংসের আমি যাচ্ত আর বাচ্চা দেখে তাকিয়ে আজ থেকে ঠিক দু মাস পরে তোমার মেয়ে দিল সাদ বানোতে আমি শাদী করবো। হ্যাঁ দৌলত খান বহুত ভাগ্যবান তুমি, তাই সত্যের বদলে তুমি পুরস্কার পেলে। কিন্তু আমার মেয়ে যাপার বয়সের তুলনায় অনেক দুটো তাহলে এসাদি হবে করলে যদি প্রাণে বাঁচতে চাও তাহলে বৃথায় বিরক্ত করো না। ঠিক আছে জনাব, আমি যাচ্ছি জনাব। যদি গোলমাল করো তাহলে তুমি তোমার পরিবারের সবাইকে ধরে নে, আমি নিজের হাতে সবাইকে ধুলো শয়তান ইচ্ছা হচ্ছিল চাপতে ওর পিঠে ছাল তুলে তুমি আবার এখানে কেন? এরম তোমাকে সতর্ক করে দিতে এভাবে এ মানুষকে অমর্যাদা করে রাজ্যের ভিত তুমি আগ্রা করে দিও না সন্তান। শরণ রেখা রাজ্যের তুমি আমার শিক্ষক নাও, শিক্ষক না হলেও আমি তোমার ভাই, তোমাকে আমি ভাই বলে মানি না আর কারো নির্দেশেও আমি চলতে চাই না। ছাউরা বলে তোমার উদ্যত ব্যবহারে একে একে তোমার সুবাদ দিয়েও আমি উম্রহের দল তোমাকে ছেড়ে ওই নদীর ওপারে বাস করছে। এখনো সতর্ক হও ইব্রাহিম, তোমার পতন কেউ রোধ করতে পারবে না। আমি পরোয়া করি না। শোনা গো সন্তান, কথা শোনো, যাত্রার কথা শুনে ইব্রাহিম লোদি কখনো চলে না। ইব্রাহিম অন্যের কথায় গোলামি করা যায় মগর নবাবি করা চলে না। তোমার নবাবি পরমায়ু বেশ কয়েকদিন মাত্র, মনে রেখো তোমার কর্মই তোমাকে পতনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। বেশি বেয়াদবি করলে তোমাকে আমি কারারুদ্ধ করতে বাধ্য হব। ওঠে, এত দুঃসাহস তোমার ইব্রাহিম? ইব্রাহিম নহি বলা সুলতান শাহিন শাহ আরাম রা চৌতি কা নফাত না। তোমাকে আমি সুলতান মানব না, তুমি একটা জীবন্ত অভিশাপ, পবিত্র নদী বংশের তুমি তুমি একটা জীবন্ত অভিশাপ। তবে শৈতান ইব্রাহিম ভাই বলে তুমি
তোর অন্যায় অত্যাচার আমি নীরবে সহ্য করেছি। চক্রান্ত করে মসনদ লোভে কষ্ট হয়েও আমি তা হাসি মুখে মেনে নিয়েছি। কিন্তু 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 আর আমার রক্ষা কর্তা তোমার মত যাব না, এই শয়তানকে চাবুক মেরে খাত বিখ্যাত করে যাও কারাগারে নিক্ষেপ করবে। মনে রেখো সবচেয়ে বড় দুশ্মন এই পৃথিবীতে আর আমার কাছে ইব্রাহিম নেই বড় সুলতান শাহেনশা তোমরা চুটি কা না বহুদিন বহুদিন তুমি আমাকে চাষার ছেলে বেইমান বলে বিদ্রুপ করেছ, অপমান করেছ, কিন্তু আজ আর তুমি কি আমাকে হত্যা করতে চাও সেজাদা? আমার মতো চুচু হত্যা করে শাহজাদার হাত কলঙ্কিত করতে চাই না। সেজাদা শোনো, শোনো সুলতানের বাপ সঙ্গী, এই পাপ রাজ্য ছেড়ে আমি চলে যাচ্ছি, তবে আমি আবার আসবো। যে রাজ্য আমি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলাম সে রাজ্য আমি আবার জোর করে কেড়ে নেবো, নেব চরম প্রতিশোধ। অপমান আর মায়ের সম্মানের বদলা আমি কোড়ায় গন্ডায় আদায় করে নেব, আদায় করে নেব। বহুত বহুত হুঁশিয়ার, বহুত হুঁশিয়ার। দুশ্মন পালিয়ে গেছে, তাকে বন্দি ফৌজকে তুমি জখম করেছ, আমি তোমাকে কুকুরের মতো গৌলি করে হত্যা করবো। আমায় তুমি বেরো না, ঘরে আমার বাচ্চাটা না খেয়ে আছি, আমি মরে গেলে ওকে দেখবে কেউ থাকবে না। তোমার কোনো কথাই আমি শুনবো না দুশ্মনে, তুমি আমাদের ফৌজের রক্ত দর্শন করেছ, তাই মৃত্যুই তোমার একমাত্র পুরস্কার। আমায় বাঁচান, সেন আমায় বাঁচান। কে তুমি? দুশ্মনে হয়তো আপনাকে খুন করতে এই প্রাসাদে ঢুকেছিল। না জনাব, আমি দুশ্মন নই, পেটের জ্বালায় খাদ্যের অন্বেষণে আপনার প্রাসাদে ঢুকেছি জনাব। পেটের জ্বালায়? জি হ্যাঁ সাহেব, জি হ্যাঁ। আজ দুদিন আমি বাচ্চাটাকে নিয়ে না খেয়ে আছি। কি নাম তোমার? মাসুম খান। ঘরে তোমার কে আছেন? একটা বাচ্চা ছেলে ছাড়া আর কেউ নেই। শিবি ছিল, খেতে না পেয়ে বাচ্চাটাকে ফেলে পালিয়ে গেল জনাব, পালিয়ে গেল। ওকে তাহলে তুমি এখানে ঢুকলে কেন? মরতে আমি ঢুকিনি শাহজাদা, মরতে আমি ঢুকিনি, ঢুকেছিলাম বাঁচতে। বাঁচতে? জি হ্যাঁ জনাব, জি হ্যাঁ। দুদিনই চেষ্টা করে একটু প্রুড়িকে আমি জোগাড় করতে পারিনি, বাচ্চাটা খিদের জ্বালায় কেমন যেন নেতিয়ে পড়ল, তাই মরে হয়ে কিছু রসদের জন্য প্রাসাদে ঢুকে পড়েছি জনাব। তোমার সংস্কৃত কমলা কমলাকে স্বেচ্ছায় তুমি ফাঁকের গোয়ায় মাথা ঢুকিয়ে দিয়েছো। তাই হয় হুমায়ুন, পেটের ভুকে মানুষের মৃত্যু হয় থাকে না, যেমন ছিল একদিন আমার, এমন একদিন আমারও গেছে মাসুম খান, যেদিন রাজ্য হরা ভিখিরি আমি এক টুকরো রুটি আর এক খণ্ড মাংসের জন্য মাত্র চারজন সঙ্গী নিয়ে আমি গির্জনের উপর ঝাঁপিয়ে পড়েছিলাম। আপনার সাহস এবং
পরাক্রম ছিল অনন্য সাধারণ। শুধু একা মানয় পুত্র, এই খোদার দুনিয়ায় যারা বেপুরা, যারা নসিবের সঙ্গে লড়াই করে বাঁচতে চায়, তারা এমনি ভাবে সাহসে ভর করে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়ে। বাঁচার তাগিদে ন্যায় অন্যায় পাপ পুণ্য সব তাদের কাছে তুচ্ছ হয়ে যায়। আপনি মহান, আপনি বিবেচক, আপনার পায়ে ধরে আমি মিনতি করছি, মেহরবানি করে আমায় ছেড়ে দিন। না, ছেড়ে আমি তোমাকে দেব না। ছেড়ে দেবেন না। না, দয়া হবে না। না, চোরকে দয়া করা পাপে, মৃত্যুই তোমার একমাত্র সঙ্গী। মৃত্যু নয়, সেবাই ওর একমাত্র সঙ্গী। জনাব, বাবা জানে, আপনি কি বলছেন? আপনি জানেন না যে আমাদের চার চার জন সৈন্যকে জখম করেছে, রক্তের বদলা কিন্তু রক্ত দিয়েই নিতে হয়। না, বীরত্বের বদলা মহত্ব দিয়ে নিতে হয়। আপনা জানেন, জনাব বিশ্বাস করুন যে আপনা কাউকে আঘাত করার মতো ইচ্ছে আমার ছিল না, কিন্তু জীবন রক্ষার তাগিদে আমি অস্ত্র ধরতে বাধ্য হয়েছি। জনাব, কয়েকটা ভয়ঙ্কর মানুষ পিতাজি একা এসে আমাদের চার চারজন শিক্ষিত সৈনিককে মা দিনে শুইয়ে দিয়েছে, তার বাড়ি ভেঙে না গেলে হয়তো সে তাদের খুনই করত। একা চারজনের সঙ্গে লড়াই করতে তোমার ভয় হলো না? মাসন খান, চারজন তো তুচ্ছ জনাব, ঠিক মতো খেতে পেরে আমার 20টা জনকে আমি একাই শেষ করে দিতে পারি। সত্যি তুমি বাহাদুর বটে। মায়ন পিতাজি, যাও যুবককে নিয়ে যাও, হেকিম সাহেবকে দিয়ে ওর চিকিৎসার ব্যবস্থা করো। না না জনাব, চিকিৎসার আমার প্রয়োজন নেই, মেহরবানি করে আমাকে আমার বাচ্চার কাছে যেতে দিন। তা কি হয় মাসুম খান, বাঘের গায়ে প্রবেশ করে কেউ কি তার চিহ্ন দাঁড়িয়ে যায়? মায়ন পিতাজি, দাওয়ায় লাগানো হলে ওকে পেট ভরে খাওয়াবে, তারপর ছাঁকা ভরে রুটি গোস্ত মেওয়া দিয়ে ওকে ওর বাচ্চার কাছে পাঠিয়ে দেবে। যাপনা, এ আপনি কি বলছেন আব্বাচা? যে আমাদের চার চারজন ফৌজকে জখম করেছে তাকে শাস্তি না দিয়ে পুরস্কার দেওয়াই তো উচিত আব্বাজান। দেখো হুমায়ুন, দুদিনের অনাহারি দুর্বল দেহ নিয়ে একা যে মানুষ চার চারটে শিক্ষিত ফৌজকে মাটিতে শুইয়ে দিতে পারে সে কি পুরস্কার যোগ্য নয়? আমার কথা কিন্তু অন্য কেউ হলে বলতো না জনাব, বরং তারা আমাকে রক্তপাতের অপরাধে হত্যাই করত। তারা পুরুষ নয়, তারা কাউ পুরুষ কিন্তু বাবার ছায়া, বাঘের বাচ্চা, তাই বাঘকে সে শাস্তি দেয় না, দেয় কিনা? তাই যদি হয় জনাব, তাহলে শুধু আমাকে পত্র আর খাদ্য না দিয়ে বাঁচার মতো বাঁচার সুযোগ দিন জনাব। ঠিক হয়, ঠিক হয়, তুমি যদি ইচ্ছে করো তাহলে তোমাকে আমার খাস দেহরক্ষীর পদে নিয়োগ দিতে পারি। যদি জীবনে কোনোদিন সুযোগ পাই তাহলে আমার এই জান দিয়ে আমি আপনার এই মুহূর্তের ঋণ শোধ করবো। মাসুম খান, আমার একটা কথা তুমি ইয়াদ রেখো, সত্যের আশ্রয়ে যাওয়া, সত্য রক্ষা করে লড়ি করুণা তার শিরে চলে পড়ি। আশ্চর্য, বিশ্ব যে ভিড়ের মুখে কবিতা, এইখানে বাবর সার বৈশিষ্ট্য মাসুম খান এক হাতে বসি আর অন্য হাত বসি নিয়ে এমনি করে দিনের পর দিন সাদর সাদা কবিতা রচনা করে চলেছে। কথা নয় হুমায়ুন, যাও যুবককে নিয়ে যাও, হুকুম তামিল করো। হ্যাঁ, এসো এসো মাসুম খান, তোমাকে সুস্থ করে আমি দেখাবো যে মহামতি বাবর সাহ তার সংগ্রামী জীবনের মাঝে হা ধরে দেশেই কাবুলের মুখে এমনি করে রচনা করেছেন ফুল বাগিচা করাই। তুমি দেখলে হুমায়ুন, দেখবে না ভাগ্য তো বাবর সার জীবনে কোন ভাগ্য বিড়ম্বনা অদৃষ্টের পরিহাস আমার করে নাই ধন, কোন দুঃখ আছে কি গো বাকি যার মুখোমুখি হয় নাই আমার জীবন। হুকুম করুন খাজা সাহেব, বান্দা হাজি। আমি খোদার বান্দা, আপনার খেদমতদার, বিনতি দিন বাবর শাহ।
তুমি বাদশা জি এত দিন বলেন কিছু না আমি তোমার কাছে বিচার চাইতে এসেছি বিচার হ্যাঁ হ্যাঁ কাবুল সম্রাট বিচার বল সম্রাট কেন তোমার লোভর আমার দরগায় ঢুকে সব তছনছ করে দিয়েছে আর আমার পিঠে চাবুক মেরেছে কি খোদার প্রিয় বান্দা সিদ্ধ দরবেশ আপনি আপনাকে চাবুক জি কেবল সম্রাট জুলুমের প্রতিবাদ করায় এই দেখো বাবুসা দেখো কিভাবে আমাকে চাবুক মেরেছে छुटे चलना साहेब আমার জন্য একটা মানুষ মৃত্যুবরণ করো এই যে আমি চাই না মিথ্যা সত্যে আমি ক্ষমা করলাম আপনি সংসার থেকে ফকির ক্ষমা আপনার অঙ্গভূষণ কিন্তু জনাব আমি একটা রাজ্যের শাসক সৈন্যবাহিনীতে শৃঙ্খলা রক্ষা করতে এই হুকটা আমাকে করতেই হবে বিচারে শৈথল্য দেখালে প্রশাসন দিয়ে ভেঙে পড়বে কিন্তু বাবরসা কথাই আমাকে চাবুক মারার মোড়ে মির্জা সৈয়দ বেগেই কি অপরাধ আর কি কেউ নাই আর আর কি অপরাধী বলুন খাজা সাহেব যদি বলে তুমি আমি হ্যাঁ তুমি নবরের কাছের জন্য নবাব অংশ তো দায়ী কি রাজ ধর্মের বিধান এটা ইসলামী শরীয়তের বিধান তুমি একজন নিষ্ঠাবান বিচারক তোমার কাছে আমি সুবিচারই আশা করি সুবিচার 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 আদা সাহেব আপনি অনুভব আপনি সম্রাটের কাছে সম্রাটের বিচার চাইতে এসেছে এত দুঃসাহস আপনার আমি খোদার বান্দা দুনিয়াতে আমি কাউকে ভয় পাই না ভয় করেন না না ভয় করেন না সম্রাট আর বিপুল গরম করুণাঘাত করুণাঘাত সাহেব
তারে গান কর সম সম্রাট ফকিরের নির্মল আমি মুগ্ধ হয়ে তোমার এই অলঙ্কৃত পৃষ্ঠা দেশে আমি অঙ্কিত করে দিলাম শক্তিতে আপনার দোয়ায় আজ আমি ধন্য, আমি কৃতার্থ। দোয়া করবেন হযরত, আমার মনোবাসনা যেন পূর্ণ হয়, হারানো সামর খান আর ফারগানা আবার যেন আমি ফিরে পাই। তুচ্ছ ফারগানা আর সমর কিরকমের চিন্তা তুমি পরিত্যাগ করো বৎস, এগিয়ে যাও। সম্মুখে তোমার জন্য অপেক্ষা করছে এক বিরাট স্বর্ণ পশু সাম্রাজ্য, বিরাট স্বর্ণ পশু সাম্রাজ্য, হ্যাঁ বিরাট সাম্রাজ্য। তোমার শত ফারগানা সমরকান্ত যার সাথে তুলনা হয় না। খাজা সাহেব কোথায়, কোথায় সেই বিশাল সাম্রাজ্য বলুন খাজা সাহেব, দেখবে। হ্যাঁ বলুন, দেখবে তুমি সেই বিশাল দেশ। হ্যাঁ বলুন খাজা সাহেব, দেখবো। তাহলে তোমার চক্ষু মুদ্রিত করো, খোদা দেওয়ার চিন্তা করো, তোমার অন্তর্চক্ষু প্রসারিত করো। কিছু দেখতে পাচ্ছ অবশ্য, একটা ঘন কুয়াশার আস্তরণ, আরো ভালো পৃষ্ঠ হো, আরো তুমি অন্তর্চক্ষু তুমি কি দেখছো? সামনে ভেসে উঠলো অপূর্ব এক সুন্দর দেশের ছবি, শিরে উন্নত তুষার শুভ্র নগধিরাজ, ঊর্ধ্বে গ্রহজ্জ্বল নীলিমা, বিশাল শস্য শ্যামলা, প্রসারিত পক্ষে নদীহার মেঘলা শোভিত, ফুল্লধারণ পদতলে কর্তনরত বিরাট নীলাম্বুরা সিধা, বলুন বলুন হযরত, এ কোন দেশ, এ কোন দেশ, কি এর নাম? সোনার ভারত, সোনার ভারত, সোনার ভারত। আপা দেশ তোমার ভাবি শান্তিময় বিরাট মোগল সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, এও কি সম্ভব? বিশাল সোনার ভারত, এও কি সম্ভব? কেন সম্ভব নয় জনাব? আপনার তার মর্জি হলে বঙ্গ পর্বত সম্মান করতে পারে, হবেন না জনাব। আমি ভারত সম্রাট ইব্রাহিম নদীর বই মাত্র ভাই আলাদা নদী, নির্বল নিরস্ত হয়ে আমি প্রাসাদে প্রবেশ করেছি জনাব। বিশাল ভূমি সোনার ভারত জয় আপনাকে সাহায্য করতে চায়, তার অর্থ তুমি দেশদ্রোহী, অর্থাৎ তুমি ভাতৃদ্রোহী। না, আমি দেশপ্রেমী। সারা ভারত আজ বাজারের দুঃশাসনে কবর গায়ে পরিণত হয়েছে, নারীর নারীত্ব আজ শয়তানের বিলাসে পরিণত হয়েছে, প্রজাদের ধন সম্পত্তি সুখ শান্তি সুলতানের জ্ঞান খুশিতে পরিণত হয়েছে। তুমি না সুলতানের ভাই, ভাইরা বিদেশির কাছে আত্মবিষয় আগে এগিয়ে এ অত্যাচারীর বিরুদ্ধে নিজের উঠে দাঁড়াতে বলেছিল, কিন্তু বিনিময়ে কি পেয়েছি জানেন? আর আমার বেহেস্তের চেয়েও বড় আমার গর্ভধারিণীর চরম অপমান।
নবীর মাদকদাই ইব্রাহিম নদী চরমে পৌঁছে গেছে। সেই চরমে পরিণাম ফলেছে আর শুভাকাঙ্ক্ষী অধিকাংশই আমির উম্মাহের দল আগে ছেড়ে চলে গিয়েছে। সারা দেশ আজ বিস্ফোরণের সম্মুখীন। এই সুযোগে আপনি যদি ভারত আক্রমণ করেন সামনে সারা আফগানিস্তানের এক চক্র সম্রাট জহিরউদ্দিন মোহাম্মদ বাবর শাহ সালাম জানাও মেহরবানু, তোমার সুরে না কণ্ঠে তাকে সালাম জানাও। বহুত আচ্ছা, ইলাক ভাড়াই না।
চিনতে পারছো না
যদি বলি দুশ্মন দুশ্মন কাবুল প্রাসাদে হ্যাঁ দুশ্মন তুমি কেন খুব অসুবিধা হলো বুঝি কিন্তু তুমি এভাবে ছায়ার মতো তোমার পেছনে পেছনে এসেছি কেন কেন এসেছো কি চাও তুমি আমার কাছে যা চাই তা তুমি দিতে পারবে ভালো তুমি কি চাও যদি বলি তোমার প্রাণ আমার প্রাণ নিত্য নতুন মাংসের আস্বাদন আছে নিত্য নতুন ভোগের ব্যবস্থা আছে চম্পা এখানে থাকে কি করে এতই যদি বসে থাকো তাহলে পেছনে পেছনে এসেছো কেন লজ্জ করে না তোমার বলে আর সেই লজ্জা চাপা দেবার জন্য আমার এই কাবুল অভিযান অভিযান এই অভিযান আর সেই অভিযানের লক্ষ্য মুসলমানদের কৃপা ধন্না শয়তানি মেরে দেবো তুমি কি আমাকে হত্যা করতে চাও শুধু হত্যা নয় তোমাকে কেটে কুচি কুচি করে ডাল করতে তুমি যদি আমার মেহমানকে আমার সঙ্গে অসম্মান করো তাহলে আমি কিন্তু তোমাকে কুকুরের মতো হত্যা করবো মৃত্যুকে রাজপুত যদি ভয় করতো তাহলে সুদূর ভারত থেকে এত দূর এসে ওই সিংহের গুহায় মাথা গড়িয়ে দিত না তুমি বোধহয়কে চেনো না তাই এত বড়াই করছো তুমি রাজপুতকে চেনো না তাই নির্বুদের মতো তুমি পায়দানা করছো রাজপুত আমি গুপ্তচর তুমি কি করে জানলে যে ও গুপ্তচর নয় তুমি ও কি তোমার পূর্ব পরিচিত পরিচিত তুমি আমার বন্দি এখন বলো যে তুমি যুদ্ধ করবে নাকি স্বেচ্ছায় আত্মসমর্পণ করবে যুদ্ধ না না আমি 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 আত্মসমর্পণ করব মৃত্যু চাল আমি গলাটা বাড়িয়ে দেবো তবু দুহাই তোমাদের বিচারের প্রহসন করে যদি আমার অনুমান মিথ্যে না হয় যদি খোদা কায়দা বিদাস না হলে তাহলে মুঘলের বিচারে তোমার জীবনে বিশেষ সৃষ্টি হবে না রাজপরে সৃষ্টি হবে অমৃতের
छोकरी जे जेखाने आछो सब श्रीमान गोवर्धन मर्म जखन भयंकर रूप धारण करेछे तखन चंगे बाबू ताके আমি
আমি বোকা অবশ্যই বলে বোকা না হলে সহজ কথাটা বুঝো না কেন বলে আমাদের মতো বীরকে বীরত্ব হলাতে হলে এই বউ ছাড়া নিরাপদ জায়গায় পৃথিবীর কোথাও নেই তার মানে মানে বুঝলে না বলে বাইরে গিয়ে বেশি গলাবাজি করলে আমাদের মতো বীরকে পিটিয়ে চিড়ে চেপ্টা করে ছেড়ে দেবে ঠিক কিনা তো কিন্তু ঘরের বউ তার সঙ্গে তুমি যতই বীরত্ব দেখাও না কেন কোনো ভয় নেই ভয় নেই মানে স্ত্রীর কাছে আবার কিসের ভয় আচ্ছা তুমি যুদ্ধ করে কি করবে হ্যাঁ তুমি যুদ্ধ না কি করবে একই তো কাপড় আটকে চিৎপটং হয়ে চলে যাবে ছাড়া কেউ কি হাসতে হাসতে মরতে পারে পারে কারা পারে জানো কারা দাঁত বিটা
जीवन मन सामंत चित्र ममने शून्य मरण मरणे मरण बोलो बाबा बोलो बाबा বলো বলো বিক্রম তোমার এই কবিতার সুরের ঝংকারে বেজে উঠো দেশের গমন কোনর রানীর ছুটে আসো কে তারা মুক্তির হাতিয়ার নিয়ে যা দিয়ে বলো শত্রুর বুকে হিংস্র ব্যাঘ্রের মতো দুশ্মনের রক্ত দিয়ে তাদের কালো মাটি লাল করে দিয়ে ফিরিয়ে আনো কে তারা দেশ মাতৃকার হৃত গৌরব বলো বলো উচ্চ কণ্ঠে গরল বিভিন্ন করে বলো জননী জন্মভূমিষ্ঠ স্বর্গবাবী গরিয়সি বিক্রম সবাইকে নিয়ে মল্ল ভূমে যাও আমার আহ্বানে ছড়া দিয়ে জাতি ধর্ম নির্বিশেষে রাজস্থানে সবাই ছুটে এসেছে অস্ত্র হাতে নিয়ে তাদেরকে দিয়ে অস্ত্র শিক্ষকের কাছে অস্ত্র চালনা শিক্ষা করে শত্রুকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হও গিয়ে আমরা আগে অস্ত্র ধরেছি মহারানা কুমারের কাছে আমাদের প্রথম পাটনা হয়ে গেছে সাবান দুবার সাবান এই তো তাই অতি যখন হবে তখন মার খেয়ে না মরে মেরে মরতে শিখ তাহলে দেখবে ও ভবিষ্যতে অত্যাচারী আর কখনো সোনা তুলে দাঁড়াতে পারবে না কিন্তু আমি কি করবো মহারানা কেন তুমি যুদ্ধ করবে দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করবে আজকে তোমাকে আমার প্রয়োজন ভাই কিন্তু আমি যে মুসলমান না তুমি আগে ভারতবাসী তারপর মুসলমান মহারানা গোটা ভারত আর বিপ্লবের সম্মুখীন শয়তানের অত্যাচারে ক্ষত বিক্ষত হয়ে বের জননী আজ মৃত্যু মুক্তির আশায় আমাদের পথ বাড়িতে আছে হিন্দু নয় মুসলমান নয় জৈন বুদ্ধ খ্রিস্টান নয় আমরা সকলেই ভারত মায়ের সন্তান মায়ের দুঃখ মোচনে আমরা প্রত্যেকেই ভারতবাসী তারপর আমাদের অন্য পরিচয় আগে কথা নাগরদের কথা তারপর তার অন্য পরিচয় তুমি বেয়াদব নয় বেয়াদব নয় আমি সবাইকে এখানে আদব শিখাতে এসেছি আমি সুলতানের দূত ইলমক্কা তুমি সুলতানের দূত হ্যাঁ মহারানা পরাক্রান্ত সুলতান ইব্রাহিম লোদীর সৈন্যদক্ষ ইলমক্কা বর্তমানে দূত হয়ে আপনাদেরকে সতর্ক করতে এসেছি দূত হয়ে এসেছ অথচ দূতের শিষ্টা দাস শিখনি একটা স্বাধীন দেশের সম্রাটকে কিভাবে অভিবাদন করতে হয় সে জ্ঞানটাও তোমার নেই আদাউদ্দিন মহারানা ও বেটাকে দূতকে ভোট বানিয়ে ছাড়া দিন অভিবাদন গ্রহণ করুন আপনি এখান থেকে যেতে পারেন আগ্রাবাসী তিনজনের যাওয়া হবে না ভারত সম্রাটের হুকুম হ্যাঁ আমাদের প্রজাদেরকে যে আপনি আশ্রয় দিয়েছেন অবিলম্বে তাদেরকে আমার সঙ্গে আগ্রায় পাঠিয়ে দিন এই নিন সম্রাটের হুকুমনামা হুকুমনামা এত শ্রদ্ধা শয়তান ইব্রাহিম নবীর মেমনের রানা কেসে হুকুম পাঠায় আদাদিন মহারানা ও দুধ কেনা একেবারে পিটিয়ে ধূপ না তোমরা যাও দুধের যথাযোগ্য ব্যবস্থা আমি করছি Thank you.
জাহান্নামা কে মূল্যায়ন করবে। হ্যাঁ নিশ্চয়ই করব, তবে আজকে তোকে ফিরত দিয়ে নয়, পদতলে পিষ্ট করে উত্তেজিত হয়ে কোনো লাভ হবে না প্রধান, রাজপুত মরে কিন্তু আশ্রিত কে ফেরত দেয় না। আপনি বুঝতে পারছেন না মহারানা, তত বড় সর্বনাশকে আপনি আহ্বান করছেন, তুমিও বুঝতে পারছ না তো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। রাজপুত মরে তবু আশ্রিত কে ফেরত দেয় না। তার আগে তুমি হুঁশিয়ার হও পাঠান, আর একটা কথা বললে বিনা দ্বিধায় আমি তোমাকে হত্যা করব। মাতঙ্গিনী বিদায় করুন মহারানা, বিদায় করুন বেইমানের অনুচরকে, শীঘ্রই বেমার থেকে বিদায় করুন, ওর স্পর্শে বেমারের পবিত্র মাটি অপবিত্র হয়েছে। মুসলমানকে এত ঘৃণা, মুসলমানকে নয় রাখবেন। আজ আমি চলে গেলেও আবার আমি আসবো, সেদিন আর আমি এখানে 20,000 সৈন্য নিয়ে তোমার এই সামনের মেয়েটাকে দাঁড়িয়ে তুমি এক গিয়ে তোমার সুলতান ইব্রাহিম নদীকে বলো এবারে রানা সংগ্রাম সিংহ তার হুকুম নামার মর্যাদা দিয়েছে। ঠিক আছে আমি চলেই যাচ্ছি, আজকের এই অপমানের প্রতিশোধ যদি আমি কড়ায় গণ্ডায় উচ্ছল করতে না পারি তাহলে বৃথায় আমি দিল্লির রাষ্ট্রপতি। আমি ভারত থেকে মুছে ফেলতে না পারি তবে আমিও গুরুজি রাজপুত বলে পরিচয় দেব না। চমকটা দিই নাকি সম্ভব মহারানা? মেবারের পক্ষে হয়তো সম্ভব নয়, কিন্তু না সারা ভারত পরিক্রমা করে আমি দেখলাম দেশ জুড়ে আজ তীব্র অসন্তোষ, বাতাবন থেকে বিহার পর্যন্ত বিদ্রোহী আফগানের দখলে, বাংলাদেশ মালয় গুজরাট আর স্বাধীন, আমার আহ্বানে সারা দিয়ে সমগ্র রাজুয়ারা যদি এক হয়ে আমাকে সাহায্য করে তাহলে আমার মনে হয় ভারত সাম্রাজ্য দেখবে পাশের গড়ের মতো খান হয়ে যাবে। শুধু পাঞ্জাব থেকে এবারে তুলে এসেছি মহারানা। সাহেব আসুন আসুন, স্বাগতম সুস্বাগতম, আসনে গ্রহণ করুন। সময় নেই সময় নেই, অনুষ্ঠানের মতো চলে এসেছি, জয়ের মতো বেরিয়ে যাব। কেন সুবেদার সাহেব? আজ আমার চরম বিপদ, সম্পদ ইব্রাহিম নদী আমার পবিত্র বংশের চরম চলে পর্বত উদ্যত হয়েছে। বলেনি কি আপনি না তার পরম আত্মীয়? আত্মীয়তার মুখে সে ছাই দিয়েছে, আমার জন্য দিন সারাদিন মানুষ এসে চিনিয়ে নিতে চায়। চুক্তিবদ্ধ করে আমি কাবুল প্রেরণ করেছি। বলবে আমরা দুজনে কাবল সম্রাট বাবর সাকে ভারত আক্রমণে আহ্বান জানানোর সিদ্ধান্ত নিয়েছি,
Come on, 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 come on
এবার শুধু হাতিয়ারের লড়াই নয়, এই লড়াই বুদ্ধির লড়াইও বটে। ভাই আজকের মুখে তুমি নাও, আমি যাব। বিপক্ষে সংগ্রাম সীতা ভয় করে না পুত্র, আসছি তো রক্ষা আসবে ধর্ম, সেই ধর্ম রক্ষাতে সেই আস্তিককে উদ্ধার করতে যদি একবার প্রসঙ্গে আমার মৃত্যু হয় তাহলে স্থির দেবে পুত্র, সেই মৃত্যু দিয়েই আমি এই ইতিহাসের খাতায় অমর হয়ে থাকবো, অমর হয়ে থাকবো, অমর হয়ে থাকবো। আমিও চললাম কুমার, আমিও চললাম আমার অসহায় স্ত্রীকে উদ্ধার করতে, আমার স্ত্রীকে আমি কোনোদিন যোগ্য তার পরিচয় দিতে পারিনি, আজ হলে মৃত্যুবরণ করে বুঝিয়ে দেব। যোগ্যতা না থাকলেও ভালোবাসা আমার মিথ্যে নয়, ভালোবাসা আমার মিথ্যে নয়। আমিও চললাম কুমার আগ্রার প্রাসাদে আমার দুস্থ স্ত্রীকে রক্ষা করতে। যুদ্ধ না করলেও করতে জানি, বন্ধুর প্রয়োজনে জীবন দিয়ে আমি প্রমাণ করব আমি বেঈমান ইব্রাহিম লোদি নয়, আমি সত্য মুসলমান। আসবে না, আসবে না, আমার জীবনের চরম হিসাব নিকাশের সুযোগ আর কখনো আসবে না। শহরের বিচারে হয়তো আজ আমাকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু চম্পা, চম্পা কি এখনো আমায় ভালোবাসে? এখনো কি সে আমার কথা চিন্তা করে? দাঁড়া, সে কলঙ্কিনী, সে বিশ্বাসঘাতিনী। কিন্তু তাই যদি হয় তাহলে তাহলে আমার জীবন রক্ষার জন্যে সে শাহজাদার কাছে অনুরোধ করলো কেন? এ কি তার অভিনয় না? ও তুমি তুমি এখানে কেন এসেছো নর্তকী মেহের বানু? বঙ্গির হীনদশা দেখতে আনন্দ করতে এসেছো? না, এসেছি তোমার ভুল ভেঙে দিতে। ভুল? হ্যাঁ ভুল, তুমি যা ভাবছো তা নয়। আমি ধর্মত্যাগিনী হতে পারি কিন্তু বিশ্বাসঘাতিনী নয়। না না, তোমাকে, তোমার কথা আমি শুনতে চাই না, তুমি আমার সামনে থেকে চলে যাও, তোমার পাপ মুখ দর্শনে আমার ঘৃণা হয়। তোমার মতো পাপীকে হত্যা করে আমি রাজপুতের হস্তকে কলঙ্কিত করতে পারি না। তুমি কি আমাকে তিরস্কার করার জন্য লুকিয়ে লুকিয়ে এই বন্দিশালায় এসেছো? না, লুকিয়ে আসিনি, সাহায্যের অনুমতি নিয়ে আমি এখানে এসেছি। চমৎকার, ইব্রাহিম লোদি পূর্ণ হয়ে গেছে, এবার সাহায্যদা হুমায়ুনকে ধরেছ। তুমি আমায় মারলে? তোমাকে খুন করবো আমি, তোমাকে গোলার দিবে আমি খুন করবো। তুমি আমার প্রাসাদে প্রবেশ করে আমার মেহমানের গায়ে তুমি হাত তুলেছ, আমি তোমাকে কুকুরের মতো গুলি করে মারব। জনাব, বুঝাবো না,
বলো যুবক বলো কেন তুমি মেহেরকে হত্যা করতে চাও? আমার শত্রু জাতির শত্রু দুনিয়ার কলঙ্ক। মেহেরবানু তোমার নাম? চন্দন সিং রাজপুত। হ্যাঁ, মেহের প্রতি তোমার এই ক্রোধ চাও? ও তোমাকে প্রশ্ন করতে পারি কিন্তু উত্তর দেবো না। মেহেরবানু বলেন কি হবে না? ওই যুবক কি তোমার পরিচিত? ক্ষমা করেন জনাব, এ প্রশ্নের উত্তর দিতে আমি অক্ষম। অপজান গুপ্তচরের কি শাস্তি হতে পারে হুমায়ুন? শুনলে তোমরা, গুপ্তচরের শাস্তি মৃত্যু। মৃত্যু ভয় রাজপুত ভেয়ে তোমায় সম্রাট। উত্তম, গুপ্তচর মৃত্যু অপরাধে আমি তোমাদের দুজনকেই মৃত্যুদণ্ড দিলাম। আমি খুশি হয়ে আমার গলা ভাড়িয়ে দিলাম। করুন হত্যা। না না না, ওকে হত্যা যদি করতে হয় তাহলে আমার কি করুন জনাব? মায়ুর, আগে এই ছলনা ওই নারীকেই তুমি হত্যা করো। হুকুম তামিল করো হুমায়ুন। মনে রেখো, অবসর হুকুম অমান্য করে দুনিয়ায় কেউ মুক্তি রেহাই পানি আজও কবিরা। যাও, হুকুম তামিল করো। আপনি আমাকে ক্ষমা করবেন? আপনার জানে আমি যোদ্ধা। ভারতে আসতে দুশ্মনে বুকে আমি আমার তরবারি বসিয়ে দিতে পারি কিন্তু কোন নারী রঙে কখনো আত্মঘাত করতে পারবো না। আর আমার স্বামীর ভয়ও নেই। শাস্তি তোমার মূল কবির। আমি নিজের হাতে এই ছলাময় নারীকে হত্যা করবো। না না সম্ভব না। ওকে নয় ওকে নয়, হত্যা যদি করতেই হয় তাহলে আমাকে হত্যা করুন। মৃত্যু হয় আপনার, ওই মরার উপর তার কারার ঘা দেবেন না। কেন কেন ওকে তুমি ঘৃণা করো? হ্যাঁ হ্যাঁ, আমি ঘৃণা করি ওকে। আমি চালাও ঘৃণা করি। তোমাদের নিজেদেরকে রক্ষা করো। বলো যে তোমাদের দুজনের মধ্যে কিসের সম্পর্ক? আমরা স্বামী স্ত্রী। আমাদের পর্ণ কুটিরে স্বর্গ বিরাজ করত সম্রাট। ওই বেমান ইব্রাহিম নদী সেই স্বর্গে আগুন ধরিয়ে দিয়েছে। ইব্রাহিম নদী, ইব্রাহিম নদী, ইব্রাহিম নদী। সঞ্চিত ভাবে শাস্তি দিতে শীঘ্র আমি আগ্রা অভিযানে যাত্রা করব। এই অঘটনের জন্য তোমার স্ত্রী তো দায়ী নয়, তার প্রতি তোমার আক্রোশ কেন, ক্রোধ কেন? জানি সম্রাট, তাই তাই চম্পা নয়। তবে আত্মসমর্পণ করার আগে ও কেন মৃত্যু বরণ করলো না? না সম্রাট, না প্রথমে হত্যাঘাত আহত হয়েও চম্পা হরণের দিন আমি কাঁদিনি, আজও কাঁদি না, কোনদিনই কাঁদবো না। কিন্তু তুমি কাঁদছো। আর তোমার সেই কান্নাই বলে দিচ্ছে যে তুমি আজও তোমার স্ত্রীকে ভালোবাসো। দুহাই শাহজাদা, তোমরা আমাকে হত্যা করো, তবু এমনি ভাবে ক্ষতস্থানে আঘাত দিও না। আমার অনুরোধ যোদ্ধা, তোমার স্ত্রীর প্রতি আক্রোশ তুমি পরিত্যাগ। আক্রোশ পরিত্যাগ করতে পারি যদি চম্পা আত্মহত্যা করে। নাম সিং।
দশাই জোকে মরতে যাইনি আমি চাই তুমি চম্পাকে গ্রহণ করো আর যদি পারতাম সম্রাট তাহলে এভাবে আজ আমাকে স্মৃতির দংশনে কত বিক্ষত হতে হতো না আমার কথা তুমি শুনেছ বল দেহটাই কিন্তু মানুষের সবকিছু নয় আমার ইজ্জতটা মনে হয় তোমার স্ত্রীর দেহটা কলঙ্কিত হলেও তার মনটা কিন্তু আজও পবিত্র সুন্দর এটাই আমার অনুরোধ তুমি তাকে গ্রহণ করো না 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 আমি তা পারবো না তুমি আমার কাছে থাকো তোমার মনের দুঃখ আমি নিবারণ করে দেব যারা তোমার সর্বনাশ করেছে তাদের বুকে রক্ত দিয়ে তোমার মনের আগুন আমি কি দিয়ে আর যদি পারেন সম্রাট তাহলে আমি আপনার অনুগত্য স্বীকার করলাম আপনি শুধু আমাকে ইব্রাহিম লোদির মুখোমুখি হওয়ার সুযোগ করে দেবেন বিনিময়ে আপনাকে আমি এই বুকের তাজা রক্ত ঢেলে দেব যাও হুমায়ুন যুবককে নিয়ে যাও ওকে আজ থেকে আমি 200 সৈন্যের অধিনায়ক নিযুক্ত করে দিলাম এই সুযোগকে ভগবানের আদিত্য গ্রহণ করে আগে নিজেকে তুমি সুস্থ করে তোলো তারপর আসন্ন ভারত অভিযানে তুমি আমাদের অনুগামী হয়ে শয়তান ইব্রাহিম লোদির মুখের তাজা রক্তে মার প্রতি অন্যায়ের প্রতিশোধ নেও চরম প্রতিশোধ তাই চলুন সাহায্য তাই চলুন আমার চম্পার জীবনে যে শয়তান মরুভূমির সৃষ্টি করেছে মুঘলের দাসত্ব নিয়ে সেই শয়তানের তাজা রক্তে স্নান করে আমি আমার চম্পারের প্রতিশোধ সুবহানাল্লাহ ভারত অভিযানে ওই মেহের আর প্রতিশোধকামী রাজপুতি হবে আমার প্রধান হাতিয়ার মানুষের স্বভাব হারানো জিনিসকে ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করা অগ্নি দহনে যত দগ্ধায় জল হয় তত হেন বিরহ দহনে দহিয়া বধু মানবের বুকে প্রেম দুঃখ আর বিরহ কত সহ্য হলেও এই মানুষকে করে মানুষ আর প্রেমকে করে আপনার এই উপদেশ আমি ভুলবো না বাবা কপির মতো নিজেকে জানিয়ে হলো সারা দুনিয়াকে আমি সে বংশ মিলিয়ে যাবো আমি রাজকার্য বলে ক্লান্ত হয়ে পড়েছি শুনেছি তুই ভারতের সেরা বলবো তোর এই সুরেলা কণ্ঠে আমার এখানে গান শোনাবি মা Thank you.
Hey,
জীবন সেবা, যদি নিজের মঙ্গল চাও আর অসম্মান হতে না চাও তাহলে বলো কোথায় মেহরা পানো, কোথায় তোমার মুক্ত আলাউদ্দিন? আমি জানি না তাদের সন্ধান না দিলে আমি আমি তোমাকে চরম শাস্তি দেব। বলো কোথায় তারা? সত্যি বলছি আমি জানি না, আমি জানি না তারা কোথায় আছে। যাহা মিথ্যা কথা তুমি জানো, কারণ তুমি তুমি তাদেরকে সরিয়ে দিয়েছ। বলো বলো আমার অনুমান সত্য কিনা? সত্যি আমি কিছু জানি না, কিন্তু মেহেরকে আমি এই দজব থেকে সরিয়ে দিয়েছি। দজব থেকে সরিয়ে দিয়েছ? এত সাহস তোমার যে তুমি আমার পেয়ারে নারীকে সরিয়ে দাও? কি বলবো, কোথায় যেন বাঁচছে। নইলে এখনই তোমাকে আমি কোনদিন খাওনি বলে একথা বলছ? যখন পিছে পড়বে তখন তুমি চালা অনুভব করবে। ইব্রাহিম কোথায় তুমি মেহেরকে সরিয়ে দিয়েছ? কেন কেন আমার সঙ্গে তোমার এই শত্রুতা? কি চাও তুমি? আমি কিছুই চাই না বাবা, আমি চাই শুধু তোমার মুক্তা। তুমি চাও তোমার পুত্রকে দিয়ে এই পাঠান সাম্রাজ্যে একটা বিদ্রোহের আগুন ধরে এই সিংহাসন থেকে আমাকে সরিয়ে দিয়ে তোমার পুত্র আলাউদ্দিনকে বসাতে? আমি তা কোনদিন চাইনি। তাই তুমি চাও আমাকে সরিয়ে দিয়ে তুমি তোমার পুত্র ওই আলাউদ্দিনকে সুলতান বানাতে চাও? আমি খোদার নামে কসম করে বলছি, ওই খোদার নাম তুমি আমার কাছে করবে না। আমি জানি ওই শয়তানের খোদার দোহাই দিয়ে এই মূর্খ মানুষকে বোকা বানিয়ে তাহলে চলার পথ পরিষ্কার করে দিয়ে। বলো কেন তুমি মেহেরকে সরিয়ে দিয়েছ? আমি তার দুঃখ নির্যাতন নারী হয়ে সইতে পারিনি, তাই তাকে আলাউদ্দিনের সঙ্গে আমার শত্রু পক্ষে যোগ দিতে পাঠিয়েছ। নেম খারাপ, আমি নেম খারাপ, আমি কি করলাম? এতখানি নিচে তো আমি নামতে চাইনি। কি বলে তুই? খোদা খোদা, সামান্য একটা চাবুকের খাই তোর মুখে খোদা। এই তো এই তো মনুষ্যত্বের গুম গানতে শুরু করেছে, এই তো এই তো পরিবর্তনের হাওয়া বইতে আরম্ভ করেছে। মালেকা বেগম মার মার ওরে ইব্রাহিম, এই আমি পৃথিবীতে দিচ্ছি, তুই যত খুশি আমাকে চাবুক মার, তবু তবু তুই খোদার নাম কর, তবু তোর মনুষ্যত্বের জাগরণ।
খোদার নাম আমি করিনি। কোন অসতর্ক মুহূর্তে ওই খোদা শব্দটি উচ্চারিত হয়েছে সে আমার দোষ নয়, তোমার দুগ্ধের আমার দুগ্ধের কথা তোর মনে আছে ইব্রাহিম? না মনে নেই, মনে নেই, আমি মনে রাখতেও চাই না। আমি আমি চাই শুধু আমার উদ্দিন আর মেহেরের সম্ভার। তাদের সন্ধান আমি পেয়েছি জনাব। তারা দুজনই আছে কাবুল সম্রাট বাবর শাহের প্রাসাদে, মোঘল বেমানের প্রাসাদে। ইব্রাহিম যাবো না, না না না, চাবুক নয়, চাবুক নয়, ওই শয়তানি গেট, ওই শয়তানি। এ কি করছেন জনাব? এমনি ভাবে ধৈর্য হারা হওয়া কি ভারত সম্রাটের সাজে? জনাব কি উচিত আর কি অনুচিত আমি বুঝে উঠতে পারছি না। এই মূর্খ বুড়ির জন্য আমার চরম শত্রু আলাউদ্দিন আজ মোগল প্রাসাদে বড় তো কিনবো না। এইতে আমি কি করব? আপাতত প্রাসাদের গোপন কক্ষে ওনাকে বন্দি করে রাখুন জনাব। কারাগারের অন্ধকারে ওই পুরীতে পাঠিয়ে দাও, তারপর ভেবে চিনতে ওর শাস্তি বিধান করব। চলুন বেগম সাহেবা, উপযুক্ত পাহারা দিয়ে আপনাকে আমি সসম্মানে কারাগারে পৌঁছে দিয়ে আসি, চলে আসুন। হ্যাঁ তাই চলো, চোখের উপর ইব্রাহিমের পতন দেখার চেয়ে দূরে কারাগারে বাস করাই আমার পক্ষে সবচেয়ে শ্রেয়। আসুন। শোনকের মুখ জনাব, বেগম সাহেবাকে প্রাসাদ রক্ষে মীর খানের হাতে হাওলা করেছি, তুমি তুমি আমার সঙ্গে দেখা করবে? যোগম খোদাবন্ত, এখনই আমি দেখা করব, কারণ মেবারের সফরের সংবাদ আর মেবারের নজরানা কোনোটাই আপনাকে দেওয়া হয়নি জেরা। চলুন বেগম সাহেবা, চলো চলো। তবে যাবার আগে একটা কথা বলে যাই পাঠানের সুলতান, যদি আমি মনে প্রাণে তোমার মঙ্গল চেয়ে থাকি, যদি ঠিক মায়ের মতো বুকের দুধ দিয়ে তোমাকে স্নেহ যত্নে লালন পালন করে থাকি, তাহলে এই মালিকা বেগমের জন্য একদিন তোমাকে চোখের জোরে দাঁড়িয়ে বয়ে দিতে হবে। আর তাও যদি মিথ্যা হয় তাহলে আমি জানব দুনিয়া কাল বাতান মিথ্যা, দুনিয়ায় সত্যি বলে কিছু থাকবে না, কিছু থাকবে না। বলুন জনাব, তোমাকে একটা নির্দেশ দিচ্ছি, মীর খানকে জানিয়ে দেবে মালিকা বেগম বন্দিনী হলেও কোনো নাফর জনতার অসম্মান না। জনাব দুশ্মনের প্রতি আপনার এত দুর্বলতা জনাব? ঠিক আছে জনাব, ঠিক আছে, আপনার হুকুম আমি জান দিয়ে তামিল করবো জনাব, তামিল করবো। হুকুম সুলতানের হুকুম, কিন্তু কিন্তু আমি কি হুকুম দিলাম? আমি কারাগারে নিক্ষেপ করবার হুকুম দিলাম। আমি কি করলাম? তুমি হাস হাস, আমার দুর্বলতা দেখে তুমি আমাকে বিদ্রুপ করছো? তোমাকে আমি দেব না, তোমাকে আমি দেব না,
দুর্বল দুর্বল আমি হব না। প্রতিপক্ষ যাই হোক আমি তাকে কঠিন ভাবে চূর্ণ করব। তাই করুন জনাব, তাই করুন। এই বিষ তোর তিনি সরফির বিষ দান আপনি দিন জনাব। আমাদের প্রজার স্ত্রী জনাব মেবরে এই শয়তানি আমাকে একা পেয়ে চরম অপমান করেছে জনাব। ভগবান আপনার হুকুম নামাকে পদধ্বনিত আপনার প্রতি সে ঘৃণা থুতার ছুড়ে দিয়েছে জনাব। হত্যা করব, হত্যা করব, হত্যা করব। তাই করুন জনাব, তাই করুন। আমাকে হুকুম দিন, আমি এ করি 20,000 সৈন্য নিয়ে মেভারের মুখে ঝাঁপিয়ে পড়ি। সে সুযোগ আর তোমাকে দেওয়া হবে না। ওকে বন্দি করে ওই পাশের ঘরে আটকে রেখে আসো। তোদের পেতেই হবে বেইমানের দল। পাথর নয়, পাথর নয়, ব্যাপারের রানা সংগ্রাম। আমারই দেয় বৃদ্ধ দৌলত খাকে দেওয়া পাঞ্জা। হ্যাঁ, তোমার এই পাঞ্জা দিয়ে তোমাকে আমি ও পারে পাঠাবো। আমি নিজের হাতে হত্যা করব। তাকে হত্যা করতে হবে না, তোমাকে হত্যা করতে দৌলত খা এগিয়ে আসছে। আরদিন আর বাবর শাহকে নিয়ে খুশি আমি নিরস্ত। আমাকে তুমি হত্যা করো না, একটা করবারি দিয়ে আমাকে বীরের মতো মরতে দাও। ঠিক আছে, আমি রাজপুত করতে রাজপুত বীরের ধর্ম নয় এই দলত। যুদ্ধ করেছি মাতু, লাগবে না।
স্বামী তোমার স্বামী গোমন্থন তুমি এসেছো আমাকে রক্ষা করতে তুমি এসেছো এক আমি নই মাতু রোশন এসেছে মহারানা স্বয়ং এসেছে তোমাকে নিয়ে যেতে চলো মহারানা এসেছে হ্যাঁ মাতু আমাদের জন্য নাও মহারানা নির্দেশে আরো 5000 সৈন্য এসেছে চলো 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 আমার প্রস্তাবে সম্মত হলে বাবা সাহেব ভারত বিজয়ের স্বপ্ন আমি জেন্দ কবর দিতে পারি না এই যে বিশ্বাসঘাতকতা আমরা বাবাকে ভারত অভিযানে ডেকে এনেছি আজ যদি তারই বিরুদ্ধে অস্ত্র ধরি তাহলে সেটা কি বিশ্বাসঘাতকতা হবে না না সিন্ধুতে দুই পাশে বিশেষ করে গোটা সুলতানি পাঞ্জাবি আমি যে সঙ্গে যুদ্ধ হলো সে কি ব্যবস্থা করেছে আপনি আমি বুকে রক্ত ঢেলে দিয়ে এই বিশাল ভূখণ্ড জয় করেছি সত্যি কিনা আংশিক সত্যি হলেও যুদ্ধ আমরা করলেও 10,000 সৈন্য দিয়ে বাবর আমাদেরকে সাহায্য করেছেন আরই অনুপ্রেরণায় এই পাঞ্জাব বিজয় আসুন সেই বিজয়কে আমরা চরমে বিজয় পরিণত করি এই বাবর সাহায্যে কিছু অর্থ দিয়ে কাবুলে ফেরত পাঠিয়ে আপনি আর আমি আমাদের 40,000 বিজয়ী সৈন্য আগ্রা অভিযানে যাত্রা করি যুদ্ধে জয় হলে আপনাকে আমি আগ্রার মসনদ বসাব ক্ষমা করবেন সুবেদার সাহেব ভারতকে কুশাসন থেকে মুক্ত করতে ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করেছি ভারী অন্তদাহে আজ আমি ক্ষত বিক্ষত এরপর আর বেইমানির পাঠ আমি নিতে পারব না ন্যায় নীতিকে তুমি দুর্বায় ফেলে দাও আচ্ছা বুদ্ধিমানের কাজ হবে না সেজে আদা আর বহু বুদ্ধিমানের কাজ হবে ষড়যন্ত্র করে বেইমানি করা তাই না সম্রাট আপনার বাবর শাহকে চেনেন না তাই সামান্য পাঞ্জাব জয়ের আনন্দে আত্মহারা হয়ে বেইমানি করা ষড়যন্ত্র করছেন তাই না মিথ্যে কথা মিথ্যে কথা সাজেদা আলাউদ্দিনের সঙ্গে বেইমানির শব্দের পরিচয় রয়েছে আমি জানি সাজেদা আমি বলছি বৃদ্ধ দৌলত খালদিকে আমায় কেন আমি তো আপনার বিশ্বস্ত বিশ্বস্ত বন্ধু বন্ধু চন্দন সিং চন্দন কি এটা আমার বুবামদির বর বান্দা দুদিন আগে আমাদের প্রাসাদে পরিচারকের কাজে নিযুক্ত ছিল হিন্দুভাবে বহু বান্দা নানা রূপে নানা ছদ্মবেশে তোমাদের উপর লক্ষ্য রেখে সজাগ পাহারা দিচ্ছে চন্দন সৌরভ খালদি কি বিশ্বস্ত বন্ধু বলো চন্দন সিং দৌলত খালদি কি আমার বিশ্বস্ত বন্ধু না জনাব দৌলতা বিশ্বাসঘাতক বেইমান আমি না তুমি দেওয়ারকার খাজাকা দু পুত্রকে নিয়ে সম্রাটের বিরুদ্ধে রাত দিন ষড়যন্ত্র করি তুমি কি চাওনি সম্রাট বাবর সাত ধুলি পাইয়ে পাঞ্জাব থেকে বিদায় দিয়ে নিজে তুমি আগ্রা দখল করতে এসব মিথ্যে জনাব এসব মিথ্যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আর ছলনা করে কোনো লাভ নেই সুবেদার সাহেব যদি বাঁচতে চান মনে বাবর সাহেবের কাছে আত্মসমর্পণ করুন মনে রাখবেন ধর্মের ঢোল বাতাসে বাজে আর যাও যাও তোমাকে আমি বাধা দিতে হবে না ভ্রাতৃত্বের লড়া দাম ভ্রাতৃত্ব হলো আমি তোমার মতো বেইমান নই যতক্ষণ পেরেছি বন্ধুর মতো ভাইয়ের সঙ্গে থেকেছি তাকে ফেরাবার চেষ্টা করেছি যখন দেখলাম সে আমার মাকে অপমান করতে দ্বিধা করে না আমার পিঠে চাবুক চালাতেও সে সংকোচ করে না তখনই বাধ্য হয়ে
তার বিরুদ্ধে আমি অস্ত্র ধরলাম। এ আমার ভাতৃদ্রোহী নয়, এ হচ্ছে ভারতকে কুশাসনের হাত থেকে মুক্ত করার জেহাদ। আমি ভুল করেছি সম্রাট, আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা? তোমার মতো বেইমানকে ক্ষমা করা পাপ। চন্দন সিং, যাও এই শয়তানকে নিয়ে যাও, ওর হাত পা বেঁধে প্রাসাদ শীর্ষ থেকে একেবারে জমিয়ে নিক্ষেপ করো। আপনার পুরস্কার ভালোই মিলেছে। না না, এইভাবে আমাকে মেরে ফেলবেন না সম্রাট। আমি আপনার পায়ে বলছি পূর্ব বন্ধুত্বের কথা স্মরণ করে আমাকে আপনি ক্ষমা করুন সম্রাট, ক্ষমা করুন। খোদার দোহার, অতীতের বন্ধুত্বের কথা স্মরণ করে তোমাকে আমি মৃত্যুদণ্ড থেকে রেহাই দিলাম। এই মুহূর্তে এক বস্ত্রে তোমার পরিজনদের নিয়ে পাঞ্জাব ছেড়ে তোমার জায়গির ওই নাগোড়াতে চলে যাও। আর একটা কথাও নয়, যতই তোমাকে দেখছি ততই আমার ধমনী রক্ত একটা ঘট করে উঠছে। বুড়ো শয়তান সম্রাট চন্দন, তোমার কার্যে আমি ভয় না খুশি হয়েছি। বলো কি পুরস্কার তুমি চাও? অন্য কোনো পুরস্কার আমি চাই না সম্রাট। যদি খুশি হয়ে থাকেন তাহলে দয়া করে এই ভিন্ন গুপ্তচর বৃত্তি থেকে আমাকে মুক্তি দিন চন্দন। সম্রাট, আমি রাজপুত ইব্রাহিম লোদির উপর প্রতিশোধ নেবার জন্য আমি আপনার দাসত্ব স্বীকার করেছি, কিন্তু সহিংসা রাজপুত মেয়ে শত্রুর বুকে ছুরি মারে সে মুখোমুখি দাঁড়িয়ে এভাবে পেছন থেকে কারো আঘাত করে না। সাবাস সাবাস রাজপুত মেয়ে, পরীক্ষার কষ্টি পাথরে তুমি উত্তীর্ণ। যাও যুবক, দুশো নয়, আজ থেকে তোমাকে আমি 500 সৈন্যের অধিনায়ক নিযুক্ত করে দিলাম। আসন্ন আগ্রহ অভিযানে তুমি স্বাধীনভাবে সৈন্য পরিচালনা করবে, আমি তোমাকে অনুমতি দিলাম। যদি পারো ইব্রাহিম নদীর মুখোমুখি হয়ে তোমার অত্যাচারে তুমি চরম প্রতিশোধ নাও। সম্রাট সত্যি মহানুভব, পরম মেহেরবান। হ্যাঁ শোনো, মেহে আমাদের সঙ্গে ভারত এসেছে, তার সঙ্গে কি তোমার দেখা হয়? না। কেন কেন দেখা হয় না? তুমি কি এখনো তাকে ক্ষমা করতে পারো নি? ক্ষমা করলে এখনো কি সে বেঁচে থাকতে পারতো? ক্ষমাই যদি করেছো তাহলে গ্রহণ করতে তোমার এত আপত্তি কেন? আপত্তি নয় জনাব, কে আমার কঠিন পথ ইব্রাহিম নদীর উপর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ওই চম্পার সম্বন্ধে চিন্তা করা আমার মহাপাপ। অদ্ভুত তোমার ভাবাদর্শ। রাজপুত যাত্রায় অদ্ভুত মেহেরবান, এরা ভালোবাসার জন্য সর্ব ত্যাগী হয়, আবার আদর্শের জন্য ভালোবাসার বুকেও ছুরি মারে। ঠিক আছে, এখন যাও, ভবিষ্যৎ অভিযানের জন্য তুমি প্রস্তুত হয়ে নাও। আগামী প্রভাতে আমি আগ্রা অভিযান করব। আমি বিদায় নিচ্ছি জনাব, যদি স্রষ্টা সহায় থাকে তাহলে আসন্ন যুদ্ধে আমি প্রমাণ করে দেব ব্যবহার করতে পারলে আসন্ন অভিযানে এই চরম প্রয়োজনে আসবে আমার। মাসুম খান, হুমায়ুনের সংবাদ তুমি জানো? জানি জানি, আসন্ন অভিযানের জন্য তিনি কামান বন্দুক আর গোলা বারুদের তদারকি করছেন জনাব। সাবাস সাবাস, কামান বন্দুক গোলা বারুদ
এই হবে ভারত অভিযানে আমার সর্বোত্তম বন্ধু আসম খান। তুমি কামান জানাতে যাও, সাহেবদের কাছে কিছুটা শিখেছি জনাব। সাবাস, আমার ইচ্ছা আসন্ন যুদ্ধে হুমায়ুনের সাহায্যকারী হয়ে তুমি গোলন্দাজের কাজ করবে, পারবে? পারবো জনাব, পারবো। গোলন্দাজের কাজ তো তুচ্ছ, আপনার হুকুম পেলে আমি হাসতে হাসতে জীবন দিতে পারি। চমৎকার, যাও হুমায়ুনকে তুমি আমার কাছে পাঠিয়ে দাও। ঠিক আছে জনাব, আমার সম্বন্ধে আমি তাকে যথোচিত হুকুম দেবো, যাও। ঠিক আছে জনাব, ঠিক আছে, আমি এখন এই শাহজাদাকে আপনার বার্তা পেশ করছি। যেমন দেহে তেমনি মনেও বলবান, যদি আল্লাহ